আবারই প্রস্তুত হয়ে উঠছে আগামী 6-7 নভেম্বর দুদিনের আলুর উৎসব। অন্যান্য বছরের ন্যায় কাজ চললেও এবার নতুনত্বের ছোঁয়া বলতে রয়েছে গেরুয়াকরণ। রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আর রাজ্যের বৃহৎ উৎসব গেরুয়াকরণ হবে না, এরকম ভাবাটাই অনুচিত। মেলা কমিটি থেকে রং, উৎসব থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড সবইকে গেরুয়াকরণের ছাপে দেওয়ালি মেলা এবার কিরকম হবে এখনই বলা মুশকিল। এবারই বহু পুরনো রীতি পরিবর্তন হয়ে দেওয়ালি মেলা কমিটির মুখ্য কর্তা কোন জনপ্রতিনিধি না হয়ে হলেন বিজেপির রাজ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, যিনি আবার শুধু উদয়পুর নন, গোমতি জেলারও বাসিন্দা নন, আগরতলার নিবাসী ব্যক্তি, একটি রাজনৈতিক দলের রাজ্য মুখপাত্র হয়ে দেওয়ালি মেলা কমিটির মুখ্য কর্তা হওয়া থেকেই বোঝা যায় দেওয়ালি মেলা দলীয়করণের নমুনা। দীর্ঘ বছর যাবৎ দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান থাকেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক। বিধায়ক হিসেবে নরেশ ঘোষ, বিভু কুমারী দেবী, কাশিরাম রিয়া, মাধব সাহার মতো এবার বিপ্লব ঘোষ হওয়ার কথা, কিন্তু তাতে জল ঢেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে বিপ্লব ঘোষের অনুগামীদের মধ্যে খুব তোষের আগুনের মতো জ্বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন রাজনৈতিক নেতাকে গুরুত্বপূর্ণ মেলা কমিটির মুখ্য কর্তা কিভাবে করা হল? সুব্রত চক্রবর্তী দেওয়ালি মেলার এক্সিকিউটিভ কমিটির কনভেনার, তার নির্দেশ মতো কাজ করতে হবে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন থেকে সমস্ত লাইন ডিপার্টমেন্ট। কমিটির কো কনভেনার যারা হয়েছেন তাদের প্রত্যেকে বিজেপি গোমতি জেলার কার্যকর্তা। প্রত্যেক সাব কমিটির কনভেনাররাও বিজেপি নেতা, তাদের কেউ জনপ্রতিনিধি নন। অথচ মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির নির্বাচিত চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান বামফ্রন্টের বলে কমিটিতে স্থানই পাননি। দেওয়ালি উৎসবকে ঘিরে কোনো উপদেষ্টা কমিটি গঠনের খোঁজ পাওয়া যায়নি, ফলে গোমতি জেলা থেকে বামফ্রন্টের একমাত্র নির্বাচিত বিধায়ক রতন ভৌমিক ও দেওয়ালি মেলা কমিটির কোনো জায়গায় স্থান পাননি। দলীয়করণের নগ্ন চেহারা এবারের মাতাবাড়ির দেওয়ালি মেলা। শুরু থেকেই প্রতিবাদ এবং আগরতলা দুর্গাবাড়ির রং পরিবর্তন করে লেজে গুবরে হওয়ার ফলে মাতাবাড়ির মূল মন্দিরের রং আগের মতোই করা হয়েছে। অতীতে মন্দিরের রঙের আদলেই মাতাবাড়ির মন্দির টিলার উপরে সমস্ত টিনের ছাউনি, লোহার রেলিং এ লাল খয়েরি রং ছিল, কিন্তু বুধবার মাতাবাড়ি গিয়ে দেখা যায় সমস্ত লোহার রেলিং, ভিআইপি ও নিরাপত্তা রক্ষীদের রুমের টিনের ছাউনি সবইতেই লেগেছে গেরুয়া রং, যা মাতাবাড়ির পুরনো ইতিহাসের সাথে একেবারেই বেমানান। খবর নিয়ে জানা যায়, উপজাতিদের প্রতি তথাকথিত দরদ দেখানো জোট সরকার দীর্ঘ বছর ধরে চলে আসা দেওয়ালি মেলায় উপজাতিদের জন্য পৃথক সাংস্কৃতিক মঞ্চ এবার হচ্ছে না। যে মঞ্চে গোটা রাজ্যের উপজাতি জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড ফুটে উঠত এবং মঞ্চের সামনে বিশাল ছাউনি দেওয়া জায়গাতে মেলাতে আসা উপজাতি জনগণ সকলে পূজার্চনা করে সারাদিন বিশ্রাম করতে, এবার তা থেকে বঞ্চিত হবেন উপজাতি ধর্মপ্রাণ মানুষরা। হিন্দিভাষী রাজ্যের সাংস্কৃতিক আমদানির নামে কাশী বারাণসী সাধুদের আনা হচ্ছে আরতির জন্য। সব মিলিয়ে গেরুয়াকরণের এক নগ্ন রূপ পরিলক্ষিত হচ্ছে এবারের মাতাবাড়ি দেওয়ালি মেলায়। এমনিতে অন্যান্য বছরের ন্যায় বাহারি আলোকমালায় মাতাবাড়িকে সাজিয়ে তোলার কাজ চলছে। রাস্তা মেরামতি সহ প্রয়োজনীয় কাজকর্মে ব্যস্ত গোটা মাতাবাড়ি। কাজকর্মের ক্ষেত্র নিয়ে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ। অতীতে মাতাবাড়ি দেওয়ালি মেলাকে ঘিরে ছোট সংস্কারের কাজগুলি স্থানীয় মানুষজনরা পেতেন, এবছর তা হয়নি। বিজেপির বড় নেতাদের নিকট পরিচিতরা সংস্কারের কাজ করার বরাত পেয়েছেন। এ নিয়ে স্থানীয় বিজেপির যুবকদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে বলে জানা যায়। বিজেপি বিধায়ক বিপ্লব ঘোষের অনুগামীদের মেলা কমিটির কোন জায়গায় প্রাধান্য দেওয়া হয়নি বলে খবর। এ নিয়ে বিজেপির গোষ্ঠী কন্দল দেওয়ালি মেলাকে ঘিরেও। অন্যান্য বছরের ন্যায় প্রচুর পরিমাণ দোকানি এবারের মেলায় আসবেন না বলেই ধারণা করছে মাতাবাড়ির ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।